বন্ধুরা আমরা খুব সুন্দর বাড়ি করি সুখী হওয়ার জন্য বা ভালো থাকার জন্য কিন্তু এই সুখী হওয়ার পিছনে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় এটা জানেন কি যেমন ভোজন বিধি আমরা যে যেমন খুশি যেদিকে খুশি মুখ করে ভোজন করতে পারি না শাস্ত্র একটা বিজ্ঞানসম্মতভাবে আমাদের তারও দিশা দিয়ে গেছে আমরা ডাইনিং টেবিলে বসে খুশি মতো যে যেদিকে খুশি খেয়ে নেই বা ডাইনিং টেবিলটা আমরা যখন যেখানে স্থান দেই সেখানে আমরা ভেবে উঠতে পারি না কোন মুখে কে বসবে দেখুন শাস্ত্র বিজ্ঞানসম্মত শাস্ত্র বলে যে তুমি যদি নিয়ম মেনে চলতে পারো তাহলে তোমার শোক করায়ত্ত হবে যেমন ধরুন আপনার বাড়ির দক্ষিণ পাশে নিজে থেকে একটা পুঁই গাছ হয়ে উঠেছে এখন পুঁই গাছ অর্থাৎ পৈশাকের যে গাছ তা যদি দক্ষিণ দিকে থাকে আপনি জানেন কি অতি ভয়ঙ্কর ওই ফ্যামিলিতে রোগ ব্যাধি আর ছাড়বে না ডাক্তার লেগেই থাকবে তাই বন্ধুরা জেনে রাখুন দক্ষিণ দিকে যদি খুব ভালো জাতের একটা পঁই গাছ হয় তবু তাকে তাড়াতাড়ি কেটে খেয়ে ফেলুন এবারে আসছি আমি ভোজন বিধিতে শাস্ত্র মতে পবিত্র আসনে পূর্ব বা পশ্চিম মুখে বসে ভোজন করবেন কিন্তু পুত্র যদি বর্তমান থাকে তাহলে উত্তরমুখী হয়ে ভোজন করবেন না এবং পিতা যদি বর্তমান থাকেন তাহলে দক্ষিণমুখী হয়ে কখনোই ভোজন করবেন না এই ভোজন যদি কেউ না জেনে করেন বা জেনে করেন তাহলে ওই সংসারে অশান্তির বাতাবরণ বইবে এবং রোগ ব্যাধি এবং নিজেদের মধ্যে মনোমালিন্য হবার মতো অবশ্যই অবস্থা তৈরি হবে এবং শাস্ত্র এখানেই আরও বলে গেছে যে অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে ওই পরিবারের মধ্যে সুতরাং বন্ধুরা আমরা কেন নাই শাস্ত্র মেধে ভোজন বিধি পালন করব সুতরাং আজ থেকে পবিত্র আসনে পূর্ব বা পশ্চিম মুখে অবশ্যই বন্ধু ভোজন করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার